হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি বলেই কিন্তু আবার গল্প করতে চলে এলাম। আমি আজকে আপনাদের সাথে গল্প করব, একটু বিশ্বাস নিয়ে কিছু কথা বলবো। কিন্তু তার আগে বলি যে আমার এখন শর্টস ভিডিওগুলো কিন্তু ভিউ হচ্ছে না আগের মতন। আপনারা দেখছেন না না কি না, ভালো লাগছে না বলেছি তো। ভালো না হলেও কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি ভালো হয় তো কমেন্ট করে জানাবেন। অনেকে ইউটিউবে দেখেছি বলে যে একই ড্রেস পরে একই এ পরে বারবার ভিডিও বানালে নাকি ভিডিওগুলো চলে না, মানুষের পছন্দ হয় না, দেখতে ইচ্ছা করে না। তো জানি না তো মানুষ কত মানে পোশাক পাবে ভিডিও বানানোর জন্য, বলেন না? যে এখানে কোনো এখনও ইনকামই শুরু হলো না, তা সেখানে আর কত ড্রেসপত্র পাবে? তো যাই হোক, দেখি এরকমভাবেই চালিয়ে যদি কখনো সফল করে করবে, না করে না করবে। আমার ভিডিও বানাতে ভালো লাগে, আমি ভিডিও বানিয়েই যাচ্ছি, ঠিক আছে? তো বলছিলাম যে যেটা বলার জন্য এসেছি যে জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস একটা, যেটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস কিন্তু অর্জন করতে এক একটা মানুষের প্রায় সারা লাইফ লেগে যায়, কিন্তু বিশ্বাস ভাঙতে কিন্তু 1 সেকেন্ড লাগে, তাই না? 1 সেকেন্ডে বিশ্বাস ভেঙে যায়। আর একবার যার উপরে আপনার বিশ্বাস ভেঙে যাবে, কিন্তু আর কিন্তু বিশ্বাস কিন্তু আর করে উঠতে পারবেন না, তো যারই ক্ষেত্রে হোক। তো বিশ্বাস, ওই জন্যই বলছি আমি তো বিশ্বাসকে মানে ভীষণই একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করি আমার নিজের জীবনের। তো কে কে এরকম এই বিশ্বাসটাকে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস মনে করেন, তো আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ, আমি এই শর্ট ভিডিওগুলো বানাচ্ছি, অনেক মানে মেহনত করেই বানাতে হয়, তো একটু দেখবেন ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি এই ছোট্ট একটা কথা বলতে এসেছিলাম যে বিশ্বাস জীবনের ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। কার কার মনে হয় যে হ্যাঁ, বিশ্বাস অর্জন করতে মানুষের কারো কারো হয়তো সারা জীবনও লেগে যায়, কিন্তু ভাঙতে 1 সেকেন্ড লাগে, এটা কার কার মতে বলে ঠিক? তো তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো ভিডিওটা আমি আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা বাই, সবাই ভালো থাকবেন।